আমি এখন পাহাড়ের যে জায়গায় দাঁড়িয়ে তার ঠিক সামনে ঢাল জুড়েই বিনসের ক্ষেত, অনেক নিচ দিয়ে বয়ে চলেছে তিস্তা। তার বাঁদিকের পাহাড়টাই সিকিম আর ডান দিকে কালিম্পং। আর এই নির্জন পাহাড় হলো দার্জিলিংয়ের বারা মাঙ্গোয়া। শিলিগুড়ি থেকে বারা মাঙ্গোয়ার দূরত্ব প্রায় 60 কিলোমিটার, সময় লাগবে প্রায় 2.5 ঘন্টা। আমি এপ্রিলের মাঝামাঝি এই সময় এই পাহাড়ে এসেছিলাম তাকলিং থেকে। আমি উঠেছিলাম তাকলিংয়ের বেথেস্দা হোমস্টেতে। হোমস্টে অনার কিরণ ভাইয়ের সাথে তার স্কুটিতে চেপে এক সকালে পাড়ি দিয়েছিলাম বারা মাঙ্গোয়ায়। তাকলিং থেকে 20-25 মিনিটের মধ্যেই পাহাড়ি চড়াই পথ ধরে পৌঁছে যাওয়া যাবে এই গ্রামে। এগুলি বিনসের ফুল। অক্টোবর-নভেম্বর মাসে বিনসের বদলে বারা মাঙ্গোয়ার পাহাড় ঢাল জুড়ে থাকে সোনালি ধানক্ষেত। এখান থেকে ঠিক সামনের পাহাড়টাই পেশোক। এগুলো পাহাড়ি টমেটো, আকৃতিতে লম্বা, দেখতে অনেকটা বড় বড় লঙ্কার মতো। পাহাড়ে সারা বছর চাষ হওয়া সবজিগুলোর মধ্যে আছে কুমড়ো। প্রায় প্রতিটি বাড়িতেই কুমড়ো চাষ হচ্ছে। কুমড়ো ফুল থেকে একটু একটু করে কুমড়ো ধরতে শুরু করেছে। এই অবস্থা থেকে 15-20 দিনের মধ্যেই খাওয়ার উপযোগী হয়ে উঠবে। তাকলিং থেকে বারা মাঙ্গোয়া আসার পথে পড়ে ঝাড়সুতি গ্রাম। এখন সেই গ্রাম জুড়ে ভুট্টার চাষ হচ্ছে, ছোট ছোট ভুট্টারও ফলন হয়েছে। তবে জুন-জুলাই মাস নাগাদ পুরোপুরি খাওয়ার উপযোগী হয়ে উঠবে। এরকম অনেকগুলি ছোট ছোট গ্রাম এই বারা মাঙ্গোয়ার অন্তর্ভুক্ত। আর বারা মাঙ্গোয়া হল দার্জিলিং জেলার তাকদা ব্লকের অন্তর্ভুক্ত। একটা বড় লিচু গাছ চোখে পড়ল, ছোট ছোট লিচুর ফলন হয়েছে। খাওয়ার উপযোগী হতে সেই জুন-জুলাই মাস। আর সেই সময় আরেকটি ফলও খাওয়া যাবে, সেটা হলো এই পিচ ফল। এটা সেই পিচ ফলেরই গাছ। এটা চিলনি গাছ। চিলনির কাঠ থেকে বাড়িঘর, আসবাবপত্র তৈরি হয়। এগুলো পাহাড়ি হলুদ গাছের ফুল। এপ্রিলের এই সময়টাও দেখলাম এক বাড়ির ক্ষেতে বাঁধাকপির ফলন হয়েছে। তবে সম্পূর্ণ অর্গানিক পদ্ধতিতে চাষের কারণে পাহাড়ের সবজি অসময়ে যথেষ্ট সুস্বাদু হয়ে থাকে। এই সময় কমলা গাছে কয়েকটি কমলা চোখে পড়ল। এই গাছগুলির পাতা গবাদি পশুর খাদ্যের জন্য ব্যবহৃত হয়। পাহাড়ের এক সুন্দর অবস্থানে রয়েছে থিংস হোমস্টে। এখানে মোট 4টি রুম এবং প্রতিটি রুমে 4 জনের অ্যাকোমোডেশন রয়েছে। এখানে থাকা খাওয়া নিয়ে পার ডে পার হেড 1500 টাকা, তবে অফসিজনের জন্য 1200 টাকা। এখান থেকে একদিকের পাহাড় আর আরেকদিকে গ্রামের এক অসাধারণ ভিউ পাওয়া যায়। হোমস্টের পাশ ঘেঁষে যে রাস্তা নেমে গেছে, সেখানে কিছুটা গেলেই পড়বে এই সাই মন্দির। সেখান থেকে কয়েক পা গেলেই পড়বে গ্রামের প্রাইমারি স্কুল। স্কুল সংলগ্ন এই মাঠে গ্রামের প্লেগ্রাউন্ড। আর ওপাশটা জুড়ে আছে ছোটা মাঙ্গোয়ার পাহাড়। এই পাহাড়ি গ্রামের পথ ধরে চলতে চলতে টুকরো টুকরো সব নিপাট গ্রাম্য জীবনের ছবি চোখে পড়ছে। বারা মাঙ্গোয়ার কাছাকাছি জায়গাগুলোর মধ্যে রয়েছে ছোটা মাঙ্গোয়া, তাকলিং, সোরিয়াং, তিনচুলে, তাকদা, লামাহাটা, পেশোক ইত্যাদি। দার্জিলিং শহরের অবস্থান এখান থেকে প্রায় 30 কিলোমিটার আর কালিম্পং এখান থেকে 21 কিলোমিটার দূরে। চলে এলাম বারা মাঙ্গোয়ার অন্যতম প্রধান আকর্ষণ দার্জিলিং ব্লসম ইকো ট্যুরিজম কমপ্লেক্সে। এটা অত্যন্ত জনপ্রিয় একটা রিসোর্ট। প্রায় গোটা একটা পাহাড়ের ঢাল জুড়ে ধাপে ধাপে অনেকগুলি কটেজ নিয়ে এই রিসোর্ট। এখান থেকে সামনের পাহাড়ের একটা অসাধারণ ভিউ পাওয়া যায়। থাকা খাওয়া সমেত বিস্তারিত তথ্যের জন্য স্ক্রিনে আর ডেসক্রিপশন বক্সে দেওয়া এদের নাম্বারে ফোন করলেই জানা যাবে। এই রিসোর্টের মূল আকর্ষণ এই সুইমিং পুল। এই পুল ব্যবহারের জন্য 200 টাকা চার্জ করা হয়। নীল আকাশের নিচে পাহাড়ের ঢালের এই সবুজ জলের স্পর্শ একটা অন্য মাত্রা এনে দেয়। এই রিসোর্ট ছেড়ে কিছুটা গেলেই পড়বে অরেঞ্জ ভিলা রিসর্ট। এদের একটা বিশাল অরেঞ্জ গার্ডেন আছে, আর সেটি ঘুরে দেখবার জন্য টিকিটের ব্যবস্থাও আছে। পাহাড়ের এই নির্জনতম প্রান্তে রিসোর্টে চাইলে দু একটা দিন কাটিয়েও দেওয়া যায়। অনেকগুলি রুম রয়েছে। রিসোর্টের সামনের রাস্তায় বাঁক নিয়ে উঠে গেছে ছোটা মাঙ্গোয়ার দিকে। ছোটা মাঙ্গোয়া যাওয়ার পথেই বড়া মাঙ্গোয়ার এই গ্রাম ঘুরে নেওয়া যায়। অরেঞ্জ ভিলার পেছনেই পাহাড়ের ধাপ জুড়ে রয়েছে সেই অরেঞ্জ গার্ডেন, আর সামনের এই জায়গা জুড়েই এক চমৎকার ফ্লাওয়ার গার্ডেন। সেখানে দুষ্প্রাপ্য সব ক্যাকটাস, অর্কিড থেকে শুরু করে আছে অনেক রকম ফুলের গাছ। সম্প্রতি রিসোর্টের লিজ হস্তান্তরের কারণে মালিকানারও পরিবর্তন হয়েছে। নতুন নাম্বার পাওয়া সম্ভব হয়নি, এখানে পুরনো নাম্বারই দেওয়া থাকলো। এই নাম্বারে ফোন করলেই প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে। অরেঞ্জ ভিলার ডান পাশ ঘেঁষে একটি রাস্তা চলে গেছে কোঠিধুরার দিকে। এখান থেকে দূরত্ব 2.5 কিলোমিটার। আমার বহুকালের ইচ্ছে ছিল বাইক বা স্কুটিতে চেপে পাহাড় ভ্রমণ, আর সেই স্বপ্ন পূরণ হলো কিরণ ভাইয়ের হাত ধরে। এটা ঢং বস্তি, কয়েকটি মাত্র ঘর নিয়ে একটা ছোট্ট গ্রাম। গ্রামের একপাশে জঙ্গলের মধ্যে অনেক উঁচু থেকে নামছে একটা ঝর্ণা। এখন জল কম, তবে বর্ষায় এটি একটা বড় আকার নেয়। পেশকের পাহাড়, চা বাগান আরও কাছে চলে এলো। দূরত্ব এখান থেকে মাত্র 2 থেকে 2.5 কিলোমিটার। এই ফুলগুলিকে স্থানীয় ভাষায় বলা হয় কৈরালু। এই গাছগুলিতে ছোট ছোট এক ধরনের ফলও হয়, তবে ফুলগুলিকে শুকিয়ে ফ্রাই করেও স্থানীয় মানুষেরা খাদ্য হিসাবে ব্যবহার করেন, আর এর একটা মেডিসিন ভ্যালুও আছে। দূর থেকে দেখা বারা মাঙ্গোয়া। পথের পাশে পাশে বৌদ্ধ সম্প্রদায়ভুক্ত মানুষদের প্রার্থনা পতাকা। এই সাদা ফ্ল্যাগগুলি সাধারণত কোনো মৃত ব্যক্তির উদ্দেশ্যে বা শান্তির উদ্দেশ্যে রাখা হয়, আর এতে লেখা থাকে শান্তির বাণী বা মন্ত্র। এখানেই পথের পাশে এক শেডের নিচে আমি আর কিরণজি সেদিন অনেকক্ষণ বসেছিলাম। চারপাশ জুড়ে ঢেউ তোলা সব পাহাড় সারি আর প্রবল হাওয়া। আমাদের চোখ আর মন সেদিন শান্তিতে জুড়িয়ে গিয়েছিল। শিলিগুড়ি থেকে সেবক কালীচোরা হয়ে রিজার্ভ ছোট গাড়িতে সরাসরি বরা মাঙ্গোয়া আসার খরচ পড়বে প্রায় 3,000 টাকা, আর বড় গাড়ির ক্ষেত্রে 4 থেকে 4,500। শেয়ারে আসতে চাইলে কালিম্পংগামী গাড়িতে আসতে হবে তিস্তা বাজার। তিস্তা বাজার থেকে শেয়ার বা রিজার্ভ কার দুভাবেই এখানে আসা যায়, তবে সুবিধাজনক হবে রিজার্ভ কারে এখানে আসার। এখানে কোনো হোমস্টে বা রিসর্টে থাকলে তারাই তিস্তা বাজার, এমনকি শিলিগুড়ি থেকেও পিক আপ এবং ড্রপের ব্যবস্থা করে দেবে। উচ্চতা কম থাকার কারণে বরা মাঙ্গোয়ার আবহাওয়া সারা বছরই এখানে মনোরম, তাই সারা বছর ধরেই এখানে আসা যায়। বরা মাঙ্গোয়ার দুটি অংশ, একটি লোয়ার একটি আপার। আমি এখন রয়েছি আপার বরা মাঙ্গোয়ায়। এখান থেকে এক বোল্ডার বিছানো পথ উঠে গেছে ছোটা মাঙ্গোয়ার দিকে। বরা মাঙ্গোয়া থেকে ছোটা মাঙ্গোয়ার দূরত্ব 10 কিলোমিটার। বৌদ্ধ সম্প্রদায়ভুক্ত মানুষেরা তাদের ঘরের সামনে বা পথের ধারে সাদা বা রঙিন এই প্রার্থনা পতাকাগুলি লাগান। এগুলিকে বলা হয় লুংদার। সারা গায়ে কাঁটাযুক্ত এক অদ্ভুত গাছ দেখলাম। কিরঞ্জিও দেখলাম এখানকার মানুষও এই গাছের ছবি নিলেন। আমি আগেই বলেছি আমি এখানে উঠেছিলাম তাকলিংয়ের বেথেস্দা হোমস্টেতে। আমার অভিজ্ঞতায় উত্তরবঙ্গের পাহাড়ি পর্যটনে অন্যতম সেরা স্পট এবং সেরা হোমস্টে। এই জায়গার উপর আমার ভিডিও লিঙ্ক ও নাম্বার রইল ডেসক্রিপশন বক্সে। আপার বারা মাঙ্গোয়া পেরিয়ে এখন পাহাড়ের যে প্রান্তে এসেছি সে জায়গাটি হলো লাভদারা। চারপাশ ছড়িয়ে ছিটিয়ে আছে বড় বড় পাথরখণ্ড, একপাশে খাড়া পাহাড় ঢাল, আর সামনের খোলা দৃষ্টিপথ জুড়ে একের পর এক পাহাড় সারি, নিঝুম পাহাড় আর প্রবল হাওয়ার ঝাপটা। সেদিন কিরঞ্জির সাথে অনেকটা সময় এখানে কাটিয়েছিলাম। তিস্তা বাজার থেকে বারা মাঙ্গোয়ার দূরত্ব প্রায় 12 কিলোমিটার। দার্জিলিং জেলায় উৎকৃষ্ট মানের কমলা উৎপাদনের জন্য বারা মাঙ্গোয়া বিখ্যাত। কমলা ছাড়াও ধান, ভুট্টা, বিনস, ফুলকপি, বাঁধাকপি, স্কোয়াশ সহ প্রায় সমস্ত রকম শাকসবজিটি চাষ হয়। পাহাড়ের বিভিন্ন প্রান্ত থেকে নিচে তিস্তা নদী সহ কালিম্পং আর সিকিমের ভিউ পাওয়া যায়, আর আকাশ পরিষ্কার থাকলে দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। এপ্রিলের এই সময়টা এই পাহাড় ফুলে ফুলে ঢাকা। এমনই একটা ফুলে ঢাকা বাড়ির মধ্যে চলে এলাম। তাকলিংয়ের বেথেস্দা হোমস্টেটি চালান গায়ত্রি তামাং ও তার হাজব্যান্ড কিরঞ্জি। আপার বারা মাঙ্গোয়ার শেষ প্রান্তে রয়েছে গায়ত্রিজির মেজ বোনের বাড়ি। এখান থেকে ঠিক কয়েক পা এগোলেই এই বাড়িটি ওনার ছোট বোনের। গায়ত্রিজিরা 3 বোন আর 1 ভাই, আর এই 4 জনই একই গ্রামে বসবাস করেন। পুরো ব্যাপারটাই বেশ সুখের। এটা একটা হোমস্টে, এর নাম অক্সফার্ম হোমস্টে। তবে আমি যখন গিয়েছিলাম তখন হোমস্টেটি বন্ধ থাকার কারণে কোনো তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। বারা মাঙ্গোয়া কথাটি এসছে একটি লেপচা শব্দ থেকে, যার অর্থ ইংরেজিতে এ বিগ প্লেস ফর ফিঙ্গার মিলেট। পাহাড়ি নির্জনতা, সারল্য আর সবুজ নিয়ে উত্তরবঙ্গের পাহাড়ি পর্যটনে অন্যতম সেরা স্পট।